পুরান ঢাকার কামরাঙ্গী চরের মুসলিম বাজারে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সংস্থা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল জামিলের নেতৃত্বে এই অভিযান চলছে। বুড়িগঙ্গার পাশে বেড়িবাঁধ এলাকায় এই উচ্ছেদ অভিযান চলবে দিনব্যাপী। উনআশি নম্বর পিলার থেকে চৌষট্টি নম্বর পিলার পর্যন্ত সবগুলো পিলারে আপত্তিকৃত। এ সকল পিলার যত জরিপে দেখা গেছে 20 ফিট, 25 ফিট, 50 ফিট পর্যন্ত ভিতরে যাবে, সেই অনুযায়ী আমরা এক সপ্তাহ এখানে অ্যালাইনমেন্ট দিয়ে গেছি এবং 4 দিন আগে থেকে আমরা এখানে মাইকিং করেছি। আমরা এখান থেকে কামরাঙ্গীর পুরো এলাকায় আমরা আগামী 4 দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করব। দর্শক, অভিযান এলাকায় আছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাসুদ, আজকের অবৈধ উচ্ছেদ অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ আফসানা, এ যাবৎকালের যা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযানটা আজকে চালাচ্ছে এখানে বিআইডব্লিউটিএ। আমরা সকাল থেকে এখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যা আছে সব কিন্তু অবৈধ স্থাপনা এবং সব কিছুই কিন্তু গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ এর যে বুলডোজারটি আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে এক এক করে কিন্তু সবগুলো স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে। এখানে বাড়ি ছিল, কারো বসত বাড়ি ছিল, কারো দোকানপাট ছিল, রাস্তা থেকে অন্তত প্রায় 10-15 ফিট বা 10-4-5 গজ ভিতরে হবে, একেবারে সব কিছু কিন্তু ভেঙে চুরমার করে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা এখানকার যে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিল সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুরো রাস্তা জুড়ে এখান থেকে 40 থেকে 50 ফিট বেড়িবাঁধের উপর যে রাস্তা আছে, এই নদীর জায়গা, এই পুরো জায়গাটিতেই কিন্তু এতদিন থেকে অবৈধভাবে দখল করেছিল এখানকার লোকজন বা দখলদাররা, এক কথায় যেটা বলা যায়। সেই স্থাপনাগুলো কিন্তু উচ্চ আদালতের নির্দেশে আজকে ভাঙা হয়েছে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 5 দিন থেকে তাদেরকে কিন্তু বলা হচ্ছিল তাদের সরঞ্জাম বা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু সরিয়ে নিতে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিন্তু তারা অনেকেই সরাননি, যার কারণে আজকে সকাল থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে সবগুলো স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এবং এই অভিযান আমাদেরকে যতটুকু জানানো হয়েছে এই অভিযান সারাদিন ব্যাপী চলবে এবং আগামী আরও 4 দিন, আজ সহকারে আরও মোট 4 দিন এই অভিযান চলবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে দোতলা একটা বিল্ডিং ছিল কিছুক্ষণ আগে, আমরা যেটা দেখতে পেয়েছি সেটি কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এখন যেটি দেখছেন যে টিনের শেড যেটাই সামনে আসছে সবগুলো কিন্তু ভেঙে চুড়ে একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেও যে দোতলা বাড়িটি ছিল এখন আর সেটি নেই, এর ভিতরে প্রচুর পরিমাণ কাঠ দেখা যাচ্ছে, একেবারে কাঠের গুঁড়ি দেখা যাচ্ছে, সব কিছু কিন্তু ভেঙে দিচ্ছে। এবং মোটা তারও দেখা যাচ্ছে, কারেন্টের যে তারের কারণে হয়তো বা একটু বাধাগ্রস্ত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তবে এখান থেকে বিদ্যুতের লাইন কিছুক্ষণ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং যার কারণে বিদ্যুতের লাইন বন্ধ করার পরেই কিন্তু এই অভিযান শুরু করেছে। আফসানা, অভিযান কিন্তু চলছে এবং যে অভিযানটি চলছে দেখতে পাচ্ছেন উৎসুক জনতাও কিন্তু একেবারে ভিড় করে আছে পুরো এলাকা জুড়ে। অভিযান চলবে আরও অনেকক্ষণ পর্যন্ত, সারাদিন ব্যাপী, আগামী 3 দিন ব্যাপীও চলবে অভিযান। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কথা জানাচ্ছিলেন মাসুদ মোস্তাহিদ।